বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শুরু করছি তোমাদের জন্য ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। আজকে আমাদের আলোচ্য অধ্যায়টি হচ্ছে অধ্যায় আট। গত ক্লাসে আমরা অধ্যায় আটের প্রথম পাঠ থেকে আলোচনা করেছিলাম, যেখানে ছিল মহিষী বিগ্রহকে একে নিয়ে আলোচনা। আর আজকের পাঠে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, পৃষ্ঠা 66। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে নারী হিসেবে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, শিক্ষার আলো নিয়ে জীবনকে উন্নত করার চেষ্টা করছি, এই ক্ষেত্রে অবদান রেখেছিলেন আমাদের মহিষী নারী বেগম রোকেয়া। কিন্তু নারীদেরকে সম্মান জানিয়ে একটি বিশেষ দিনে আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা যখন থেকে এসেছিল, সেই থেকে আজ পর্যন্ত আমরা প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছি। কিন্তু এই 8ই মার্চ এত সহজে আসেনি। এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের পেছনের যে ঘটনাগুলো রয়েছে, অর্থাৎ অনেক নারী শ্রমিকের যে আত্মদেহ, সে সম্পর্কে আজকে আমরা জানব। অর্থাৎ আজকে তোমরা আলোচনায় জানবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু হয়েছিল কিভাবে, সেই সম্পর্কে। চলো, খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত থাকো, এখান থেকে তোমরা যেসব তথ্য তোমাদের লিখে নেওয়া প্রয়োজন তোমরা লিখে নিতে পারবে। চলো তাহলে শুরু করছি মূল আলোচনা। 1857 সালে 8ই মার্চ নিউ ইয়র্ক শহরে একটি আন্দোলন হয়েছিল, সেখানে নারী পোশাক শ্রমিকরা আন্দোলন করেছিল এবং তাদের কাছে তাদের দুটি দাবি ছিল। একটি হচ্ছে ন্যায্য মজুরি ও শ্রমের দাবি। এখানে আমরা ন্যায্য মজুরি বলতে বোঝাচ্ছি একজন শ্রমিক তার পরিশ্রম দেওয়ার পর বা তার যে কাজটুকু করার পর যে পারিশ্রমিক বা যে সম্মানী বা যে অর্থ তার পাওয়ার কথা, সেটাকে বলা হচ্ছে ন্যায্য মজুরি। আর শ্রমের দাবি বলতে একজন শ্রমিকের বা একজন শ্রমিক কাজ করার অবশ্যই একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, এর বাইরে যখন শ্রমিকটাকে কোনো কাজ করতে দেওয়া হবে সেটা তার জন্য কী হবে, বোঝার মতো মনে হবে। সেই জন্য ওই আন্দোলনে, অর্থাৎ 1857 সালের আন্দোলনে, নারী পোশাক শ্রমিকরা দুটি দাবিতে আন্দোলন করেছিল। তাহলে দুটি দাবি কী ছিল? ন্যায্য মজুরি ও শ্রমের দাবি, অর্থাৎ তারা পুরুষের সমান মজুরি চেয়েছিল এবং দৈনিক তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না, এই দুটো দাবিতে তারা আন্দোলন করেছিল। আমাদের সমাজে দেখা যায় কি, পুরুষের মতো সমান কাজ করার পরেও মজুরি দেওয়ার সময় পুরুষকে বেশি মজুরি দেওয়া হচ্ছে এবং মেয়েদেরকে বা নারীদেরকে দেওয়া হচ্ছে কম মজুরি। এই অনুভূতি থেকেই 1857 সালে 8ই মার্চ নিউ ইয়র্ক শহরে নারী পোশাক শ্রমিকরা দুটি দাবিতে আন্দোলন করেছিল। ফলাফল কী হয়েছিল? এই আন্দোলনে পুরুষ কী করেছিল, নির্বিচারে এসব নারী শ্রমিকদের উপর অত্যাচার চালিয়েছিল এবং অনেক নারী শ্রমিককে তারা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। এবার চলে যাব 1908 সালের আন্দোলন সম্পর্কে। 1908 সালে একই তারিখ, অর্থাৎ 8ই মার্চ 1908 সালে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা কী করেছিল, একটি প্রতিবাদ সমাবেশ করেছিল। আবার বলছি আমি, 1908 সালে 8ই মার্চ গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা কী করেছিল, একটি প্রতিবাদ সমাবেশ করেছিল এবং এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছিল 20,000 নারী শ্রমিক। আর এই প্রতিবাদ সমাবেশ চলেছিল 14 দিন ধরে। 14 দিন ধরে এই সমাবেশে 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেছিল। তাদের দাবি ছিল দুটি, একটি হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম আর 2 নম্বর হচ্ছে শিশু শ্রম বন্ধের দাবি। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম বলতে কী বলছি, কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের পর যখন কেউ পরিশ্রম করে সেটাকে বলা হচ্ছে অতিরিক্ত শ্রম। কিন্তু ওই সময় নারীরা, তাদের দাবি ছিল যে তারা নির্দিষ্ট সময়ের পর, অর্থাৎ দৈনিক 8 ঘন্টা শ্রমের পর তারা আর কোনো শ্রম দেবে না এবং শিশু শ্রম বন্ধ। শিশু শ্রম বলতে আমরা কী বলেছিলাম আগের চ্যাপ্টারে, আমরা বলেছিলাম যে 18 বছর নিচে যারা রয়েছে তারা হচ্ছে শিশু, আর এইসব শিশুরা যখন কোনো শারীরিক পরিশ্রম করবে তখন তাকে বলা হবে শিশু শ্রম। এই আন্দোলনে দ্বিতীয় দাবিটি ছিল শিশু শ্রম বন্ধ। তাহলে আমরা কী দেখছি, 1908 সালের ওই প্রতিবাদ সমাবেশ, গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা যে প্রতিবাদ সমাবেশ করেছিল তা চলেছিল 14 দিন এবং এতে অংশগ্রহণ করেছিল 20,000 নারী শ্রমিক
এবং তাদের দাবি ছিল কর্মক্ষেত্র অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কর্মক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে নারীরা যে ঐক্যবদ্ধ হতে পারে বা নারীদের যে একতা রয়েছে সেটাই কিন্তু ফুটে উঠেছিল। অর্থাৎ কর্মক্ষেত্রে নারীদের এই যে আন্দোলন বা এই যে তোমার নারীরা কি করেছে, একত্রিত হয়েছে, সেটা কিন্তু তাদের ঐক্যবদ্ধতার একটি উদাহরণ, আমাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এরপর হচ্ছে 1910 সালে, 1910 সালে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন দ্বিতীয় সমাজতাত্ত্বিক সম্মেলন হয়েছিল। দ্বিতীয় সমাজতাত্ত্বিক সম্মেলনে কি করেছিল, প্রায় 17টি দেশ থেকে 100 জনের বেশি নারী প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। আমি আবার বলছি, 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে একটি সম্মেলন হয়েছিল। সম্মেলনটি হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতাত্ত্বিক সম্মেলন। এই সম্মেলনে 100 জনের বেশি কি জন নারী প্রতিনিধি সমাবেশে যোগ দিয়েছিল 17টি দেশ থেকে। এবং এখানে জার্মান সংস্থাতে ক্লারা জেটকিন একটি ঘোষণা দিয়েছিল বা একটি ভাষণে তিনি বলেছিলেন তার দুটি দাবির কথা। একটি হচ্ছে নারীর ভোটাধিকার প্রয়োগ, আর একটি হচ্ছে নির্দিষ্ট একটা দিনে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা। তাহলে ক্লারা জেটকিনের দুটি দাবি কি ছিল, একটি হচ্ছে ভোটাধিকার প্রয়োগ, অর্থাৎ নারীদেরকে রাষ্ট্রীয় কাজে বা প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দিতে হবে, এবং দুই হচ্ছে একটি নির্দিষ্ট দিনে অর্থাৎ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি ছিল। এরপর আসো 1913 সালে, 1913 সালে রাশিয়ার নারীরা কী করেছিল, ফেব্রুয়ারি মাসের শেষ রবিবারে তারা নারী দিবস পালন করা শুরু করে। আমি আবার বলছি, 1913 সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এবার আসো সর্বশেষ, যেটি 1977 সাল, অর্থাৎ 1977 সালে ফলাফলটি এসেছিল এই দীর্ঘ আন্দোলনের। অর্থাৎ এই যে 1857 থেকে 1976 পর্যন্ত যে দীর্ঘ আন্দোলনটা চলেছিল তার ফলাফল আমরা পেয়েছিলাম 1977 সালে। নারীদের যে অধিকার রয়েছে, নারীদেরকে সম্মান দেওয়ার যে প্রয়োজন, এই অনুভব থেকেই জাতিসংঘ কী করেছে, 1947 সালে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। অর্থাৎ এই যে পোশাক শ্রমিকরা, নারী শ্রমিকদের যে আত্মত্যাগ, তার ফসল হিসেবে তারা পেয়েছে 1977 সালে 8ই মার্চকে আন্তর্জাতিকভাবে, অর্থাৎ সারা বিশ্বে একই দিনে এই 8ই মার্চে আন্তর্জাতিক নারী দিবস পালন করা। প্রিয় শিক্ষার্থীরা, এই দিনটিতে কী করা হয়, 8ই মার্চে চলো আমরা এবার জানি এই দিনটিতে আমরা কী করছি, নারীদেরকে তাদের যথাযথ সম্মান জানানো এবং নারীরা যাতে তাদের অধিকারগুলো পায় এবং তাদের অধিকারগুলো নিশ্চিত করার জন্য সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। অর্থাৎ পুরুষ শাসিত সমাজে আমাদের এই নারীদের যে অধিকার রয়েছে তাদেরকে যে যথাযথ সম্মান দেওয়া দরকার, তারা সম্মান প্রাপ্য, সেই বিষয়ে জনগণকে সচেতন করার জন্যই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, বিভিন্ন ধরনের সভা সেমিনার আয়োজন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আন্তর্জাতিক নারী দিবসের পেছনে যে ঘটনাগুলো রয়েছে, অর্থাৎ এই নারী দিবস পালনের পেছনে যেসব নারীদের আত্মত্যাগ রয়েছে তাদের যেই ত্যাগের ফসল আমরা পেয়েছি 1977 সালে, সেই সম্পর্কে তোমরা জানতে পেরেছ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আলোচনা আমাদের এখানেই শেষ করছি। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবে, আর বইয়ের 66 পৃষ্ঠাটা একটু ভালো করে রিডিং করে নিতে হবে, কারণ ওখানে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।